आज के एकादश श्रेणी गणित विषय सेट थियोरी नहीं आलोचना करब। सेट काके बोले? ए सेट इज ए कलेक्शन ऑफ वेल डिफाइंड डिफरेंट ऑब्जेक्ट्स, अर्थात कैकटी पृथक पृथक वस्तुर सुसंगत वस्तुर समाहार, कैकटी पृथक पृथक सुसंगत वस्तुर समाहार के बला हबे सेट। एखन सुसंगत कथाटीर अर्थ कि? यदि आमी बोली जे पुरंदरपुर स्कूलेर भालो फुटबल प्लेयारेर दल, ताहले किन्तु आमार क्षेत्रे जा हबे अन्य सालेर क्षेत्रे ता नाओ होते पारे, अर्थात एक्षेत्रे खेलोयाड़ संख्या निर्दिष्ट हबे ना, ताहले एटा किन्तु सुसंगत नय। यदि बोली भालो छात्रेर दल पुरंदरपुर स्कूलेर, ताहले किन्तु विभिन्न सालेर काछे विभिन्न रकम हबे, ताहले एटा सुसंगत नय। किन्तु यदि आमी बोली पुरंदरपुर उच्च विद्यालय छात्र छात्री दल जर उच्चता 5 फिटर बसी, ताहले किन्तु सकलेर क्षेत्रे एक ही आसबे, एटा होच्छे सुसंगत। एरकम सुसंगत पृथक पृथक वस्तु समाहार होच्छे सेट। सेट के आमरा इंग्रेजी कैपिटल ए बी सी इत्यादि द्वारा प्रकाश करी, एवं ভিতরে আমরা লিখি তার পদগুলোকে, তার এলিমেন্ট, এগুলো হচ্ছে তার এলিমেন্ট স্মল লেটারে। এবং সেটকে দুই ভাগে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে কি সেট বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম, আর দুই নম্বর হচ্ছে কি ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার ফর্ম। সেট বিল্ডার ফর্মটা কি? সেট বিল্ডার ফর্মটা যেমন এইরকম, যদি এরকম বলি এ আকারে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। কিন্তু এটাকে যদি আমরা এ আকারে প্রকাশ করি, তাহলে দেখো একই কিন্তু দুটো প্রকাশটা আলাদা। তাহলে প্রথমটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে ট্যাবুলার ফর্ম। এটাকে করতে হয় এ সেট অফ অল এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার, অর্থাৎ সেই সমস্ত এক্স নিয়ে দল সেট, যে এক্স এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। এটাও দেখো এটাও কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এটা সংখ্যা দিয়ে প্রকাশ করা আছে। তাহলে এটা হচ্ছে ট্যাবুলার ফর্ম, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এবার সেটের কয়েকটা, সেট সম্বন্ধে কয়েকটা জিনিস জানতে হবে। যেমন ফাইনাইট সেট বা নির্দিষ্ট সেট কাকে বলে? ফাইনাইট সেট কি? এ সেট হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইজ কল অ্যান ফাইনাইট সেট। এ সেট হ্যাভিং ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইজ কল এ ফাইনাইট সেট। একটা সেটের মধ্যে যদি নির্দিষ্ট সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে সেই সেটকে আমরা বলবো ফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেট কাকে বলে? এ সেট কন্টেনিং ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস ইজ কল অ্যান ইনফাইনাইট সেট। একটা সেটের মধ্যে যদি অসীম সংখ্যক পদ থাকে, তাহলে আমরা সেই সেটকে বলবো অনির্দিষ্ট অসীম সেট, ইনফাইনাইট সেট বা অসীম সেট। এরপরে আসি দেখো, তাহলে আমরা জানলাম নির্দিষ্ট সেট বা সসীম সেট এবং অসীম সেট। এরপরে আসি আসছে কি যে একপদী সেট, একপদী সেট কাকে বলে? এ সেট একপদী সেট, একপদী সেট কাকে বলে দেখো? এ সেট কন্টেন্টস অনলি ওয়ান এলিমেন্ট ইজ কল এ সিঙ্গেলটন সেট। এ সেট কন্টেনিং অনলি ওয়ান এলিমেন্ট ইজ কল এ সিঙ্গেলটন সেট। যেমন এটা হচ্ছে একটা সিঙ্গেলটন সেট, তাহলে সিঙ্গেলটন সেট বা একপদী সেট সম্বন্ধে আমরা জানলাম। এরপরে আছে কি শূন্য সেট, শূন্য সেট কাকে বলে? তাহলে একটা সেট যার মধ্যে কোনো এলিমেন্টই নেই, এ সেট কন্টেন্টস নো এলিমেন্ট ইজ কল
a singleton set, it's called a null set or empty set or void set. সেটা আবার কেমন দেখো, তাহলে নাল সেট বা ভয়েড সেট বা এমটি সেট, সেই সেটটা কেমন দেখো, এইটা সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, সে আবার কীরকম কথা দেখো, সেট অফ অল এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড টু লেস দেন এক্স লেস দেন থ্রি, এইরকম সেটকে বলা হবে কি নাল সেট। কি করে হচ্ছে দেখো, বলছে এক্স এর সেই সমস্ত মানের সেট যে মানগুলো হবে পূর্ণ সংখ্যা, দুই আর তিনের মধ্যে এক্স এর মান থাকলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, পাওয়া যাবে না, তাহলে এটা হচ্ছে এমটি সেট। এমটি সেটকে আমরা প্রকাশ করি ফাই দিয়ে, তাহলে ফাই যে নাল সেট অর অ্যান এমটি সেট অর এ ভয়েড সেট, সবই হচ্ছে শূন্য সেট। তাহলে শূন্য সেট সম্বন্ধে আমরা জানলাম। এরপরে দেখো কি আছে, শূন্য সেটের পর উপসেট সাবসেট, এরপরে সাবসেট কাকে বলে, সাবসেট উপসেট দেখো, সবটা বলে ইফ অল দ্য এলিমেন্টস অফ এ আর অলসো ইন দ্য এলিমেন্টস অফ বি দেন এ ইজ সেট টু বি এ সাবসেট অফ বি, ইফ অল দ্য এলিমেন্টস অফ এ ইজ অলসো দ্য এলিমেন্টস অফ বি দেন এ ইজ সেট টু বি এ সাবসেট অফ বি, এবং তাকে লেখা হবে এরকম, এটা হচ্ছে সাবসেট। তার মানে কি, তার মানে হচ্ছে এ এর সমস্ত এলিমেন্ট বি এরও এলিমেন্ট, তাহলে এই সেটকে বলা হবে বি এর সাবসেট। এবার যদি আমি এভাবে লিখি তাহলে এটা হবে প্রপার সাবসেট, এটা মানে প্রপার সাবসেট লেস দেন চিহ্নের মতন, তারপরে লেস দেন মানে এটা বড়, তাহলে দেখো এইটা বলতে বোঝায় যে এ সেটের সমস্ত এলিমেন্টগুলো বি সেটের এলিমেন্ট, কিন্তু বি সেটের অন্তপক্ষে একটা এলিমেন্ট আছে যে এলিমেন্টটা এ সেটে নেই, তাহলে বি সেটের এলিমেন্ট বেশি আছে এ সেটের থেকে, তাহলে বি কে তখন এ সেটকে বলা হবে কি প্রপার সাবসেট, তার মানে কি এলিমেন্ট সংখ্যা থেকে কম হবেই, আর এটাতে কম হতেও পারে আবার সমান হতে পারে, তখন বি কে বলা হবে কি সুপার সেট অধি সেট, তখন বি কে বলা হবে অধি সেট, এটা হলো প্রপার সাবসেট, এটা হলো অধি সেট, ঠিক আছে। বেশ, এরপরে আসছে দেখো সমান সেট কাকে বলে, ইকুয়াল সেটস, দুটো সেট এ এবং বি এই সেট দুটোকে কখন আমি সমান বলবো, এ এবং বি সেটকে কখন আমি সমান বলবো, এটা সমান তখনই বলা যাবে ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যাজ ওয়েল অ্যাজ বি ইজ এ সাবসেট অফ এ, দুটো যদি হয় তবে ইমপ্লাই করবে এ সেট ইকুয়াল টু বি সেট, এ বি এর সাবসেট বি এ এর সাবসেট, তাহলে প্রমাণ হবে কি যে এ ইকুয়াল টু বি। বেশ, এরপরে আসছে দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, দেখো এবার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি কি দেখো, যেমন এক নম্বর হচ্ছে নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, শূন্য সেট প্রত্যেক সেটেরই সাবসেট। নাল সেট প্রত্যেকটা সেটেরই সাবসেট। আচ্ছা, আর একটা আছে কি যে কোনো সেট সে নিজেরই সাবসেট, এ সেট ইজ দি সাবসেট ইটসেলফ, একটা সেট তার নিজেরই সাবসেট। এরপরে আসছে দেখো যদি এ যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি হয় তাহলে সেটা কি ইমপ্লাই করবে, এ যে সাবসেট অফ সি, ঠিক আছে। তাহলে এ যদি বি এর সাবসেট এবং বি যদি এ এর সাবসেট হয় তাহলে কি নির্দেশ করছে, এ যে সাবসেট অফ সি। এবার ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, অর্থাৎ সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতির নামই হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম আমরা সাধারণত চতুর্ভুজাকার একটা
ক্ষেত্র নিয়ে আমরা প্রকাশ করি এবং সেটগুলোকে আমরা বৃত্তাকার অংশ দিয়ে প্রকাশ করি। মনে করো এটা এ সেট, এটা বি সেট, এভাবে আমরা প্রকাশ করি। এই চিত্রের মাধ্যমে সেটকে উপস্থাপন করার নামই হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবার ভেন ডায়াগ্রাম জানার পর আমাদের কিন্তু জানতে হবে, দেখো কয়েকটা প্রক্রিয়া আছে, সেট প্রক্রিয়া শুনো, সেট অপারেশন, সেট অপারেশন আছে, দুটো সেট অপারেশন খুব ইম্পর্টেন্ট অপারেশন। কি কি অপারেশন? এক নম্বর হচ্ছে ইউনিয়ন, দু নম্বর হচ্ছে ইন্টারসেকশন, দুটো সেটের অপারেশন আছে। আচ্ছা, ইউনিয়নকে আমরা কাপ বলি, যেহেতু কাপের মতন ইউনিয়ন চিহ্নটা এইরকম আর ইন্টারসেকশন চিহ্নটা এইরকম, দিস ইজ ক্যাপ অ্যান্ড দিস ইজ কাপ, এটাকে ইউনিয়নকে জয়েন্ট বলা হয়। ইন্টারসেকশনকে মিট বলা হয়, মিট বা ক্যাপ, ইউনিয়ন অর জয়েন্ট অর কাপ। তাহলে দুটো সেটের ইউনিয়ন বলতে আমরা কী বুঝি? দুটো সেটের ইউনিয়ন এটা প্রকাশ করা হয় এটা চিহ্ন সাহায্যে, এ ইউনিয়ন দিয়ে। কিন্তু সেট অফ অল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু, এটা বিলংস টু চিহ্ন মানে এর অন্তর্ভুক্ত, এর মধ্যে আছে মানে এলিমেন্ট, অর হবে কিন্তু, অন্য কোনো চেঞ্জ করা যাবে না। অর এক্স বিলংস টু বি অর বোথ অথবা দুটোতেই আছে, দুটোতেই বিলং করছে, এইরকম যদি হয় তাহলে বলবো এ ইউনিয়ন বি। দ্য সেট অফ অল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর অর এক্স বিলংস টু বোথ, এটাকে বলা হচ্ছে ইউনিয়ন। এবং ভেন ডায়াগ্রামের সাহায্যে ইউনিয়নটা হচ্ছে কি, এই গোটা জায়গাটায় একবারে এইখান থেকে শুরু করে গোটাটায়, গোটাটায় হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন, অর্থাৎ এ বি এর মধ্যে যোগ, যোগ করা কমন জায়গাটা একবার নিতে হয়, এটা হচ্ছে ইউনিয়ন। এবার আসছি ইন্টারসেকশন নিয়ে। ইন্টারসেকশন জিনিসটা কি, দেখো ইন্টারসেকশন জিনিসটা কি, ইন্টারসেকশন হচ্ছে দুটোর মধ্যে কমন, এইটা হচ্ছে গোটাটা, এটা হলো ইউনিয়ন, এ ইউনিয়ন বি, আর এই জায়গাটুকু হলো ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি, ইন্টারসেকশন বি মানে সেট অফ অল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড, কিন্তু এখানে অ্যান থাকবে, অ্যান্ড এক্স বিলংস টু বি, এইটা হচ্ছে ডেফিনেশন। তাহলে অর্থাৎ দুটো সেটের সাধারণ এলিমেন্টগুলো নিয়ে তৈরি যে সেট, সেটাই হচ্ছে ইন্টারসেকশন, দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন। তাহলে সেটের অপারেশন সম্পর্কে আমরা জানলাম। এরপর দেখো কি আছে, ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট কাকে বলে, ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট, ডিসজয়েন্ট মানে বুঝতে পারছো তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ভেন ডায়াগ্রাম সাজিয়ে আমরা প্রকাশ করি তাহলে এইরকম হবে, দুটোর মধ্যে কোনো কমন জায়গা থাকবে না, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হবে নাল সেট ফাই, ইফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই দেন এ অ্যান্ড বি আর সেট টু বি।